আজ থেকে প্রায় 1200 বছর আগে আলী বিন আল মুআফফাক তার 60তম হজ সম্পন্ন করার পর বললেন, আমি এরপর বসে বসে নিজের অবস্থান সম্পর্কে ভাবলাম। বারবার এই জায়গাটা আমি জিয়ারত করেছি, তবু আমি জানি না আমার হজ কবুল হয়েছে কিনা। সে রাতে আমি ঘুমিয়ে স্বপ্নে দেখলাম কেউ আমাকে বললেন, যাদের তুমি ভালোবাসো তাদের ছাড়া আর অন্যদের কি তুমি নিজের বাসায় দাওয়াত করো? এরপর আমি তখন জেগে উঠলাম, আমার সব দুশ্চিন্তা দূর হয়ে গেল। তাই বলে সব হজই কিন্তু কবুল হয় না। এবার আরও অনেক সালাফ হজের সময় স্বপ্ন দেখলেন, আসমান থেকে দুজন ফেরেশতা অবতরণ করেছেন, তাদের একজন আর একজনকে জিজ্ঞেস করলেন, এবছর কতজন হজ করেছে? অপরজন জবাব দিল, 6 লক্ষ। প্রথমজন আবার জিজ্ঞেস করলেন, এর মধ্যে কয়জনের হজ কবুল হয়েছে? অপরজন জবাব দিলেন, 6 জনের। আল্লাহ নির্দিষ্ট সময়কে, যেমন আশুরা, রমাদান, জিলহজের প্রথম 10 দিন, ও নির্দিষ্ট কিছু স্থানকে, যেমন মক্কা, মদিনা, বাইতুল মাকদিস, অন্যান্য সময় এবং স্থানের চেয়ে পবিত্র হিসেবে ঘোষণা করেছেন। হজের সময় পবিত্র সময় ও পবিত্র স্থান দুটিরই সমন্বয় ঘটে। হজের আলোচনা প্রসঙ্গেই আল্লাহ আদেশ করেছেন, তিনি যেসব বিষয়কে পবিত্র ঘোষণা করেছেন সেগুলো যেন মানুষের সম্মান করে। আর কেউ আল্লাহর কর্তৃক নির্ধারিত পবিত্র বিষয়সমূহকে সম্মান করলে তার রবের নিকটই তাই তার জন্য উত্তম। সূরা আল হজ 30। এই আয়াতের ব্যাখ্যায় আস-সাদি রাহিমাহুল্লাহ লিখেছেন, আল্লাহ এটা ভালোবাসেন যে আপনি তার নির্ধারিত পবিত্র বিষয়গুলিকে সম্মান করবেন, এর ফলে আল্লাহর সাথে আপনার নৈকট্য বৃদ্ধি পাবে। যে কেউ এই বিষয়গুলিকে সম্মান করবে তাকে আল্লাহ অসামান্য পুরস্কার দেবেন। আপনার দিন, দুনিয়া ও আখিরাতের জন্য এটা বড়ই উত্তম। আল্লাহ কর্তৃক নির্ধারিত এই পবিত্র বিষয়গুলি যেগুলোকে তিনি সম্মান করতে বলেছেন সেগুলো হতে পারে ইবাদত বা অন্য যে কোনো কিছু। এগুলো সম্মান করার অর্থ হলো সেগুলো যথাসম্ভব পুঙ্খানুপুঙ্খভাবে আদায় করা। নিজেদের অজান্তে কত বড় বড় সওয়াব লাভের সুযোগ আমরা হেলায় হারাচ্ছি। এক ব্যক্তি প্রতি বছর পায়ে হেঁটে হজ করার জন্য বিখ্যাত ছিলেন। তিনি এক রাতে বাসায় ঘুমিয়ে থাকা অবস্থায় তার মা তাকে ডেকে একটু পানি দিতে বললেন। বিছানা থেকে উঠে এই অনুরোধটি পূরণ করতে তার কষ্ট হচ্ছিল। তিনি ভাবলেন, কত সহজেই না তিনি পায়ে হেঁটে হজ করেন, অথচ বিছানা থেকে উঠে মাকে পানি দিতে তার কত কষ্ট হচ্ছে। তিনি উপলব্ধি করলেন যে লোকেরা তাকে হজ করতে দেখে এবং তাকে প্রশংসা করে বলেই হজ করা তার কাছে এত সহজ লাগে। তিনি বুঝতে পারলেন হজ তিনি করেছেন ঠিকই, কিন্তু তার নিয়ত আসলে বিশুদ্ধ নেই। তাই সকল হাজি আসল হাজি নন। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হজ করার সময় তার বন্ধু অবাক হয়ে বললেন, বাহ, কত বিপুল সংখ্যক হাজি। ইবনে ওমর জবাব দিলেন, না, বরং অল্প লোকই হাজি। কাদি শুরাইহ হজ করার সময় একবার বললেন, ভ্রমণ করেছে অনেকেই, কিন্তু সত্যিকারের হাজি অল্পই। এই শুরাহি ওমর এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উভয়ের শাসনামলে কুফা অঞ্চলে বিখ্যাত বিচারক পদে নিযুক্ত ছিলেন। সে সময় ওমর অবস্থা আজকের তুলনায় একেবারেই ভিন্ন, কিন্তু শুরাই তার সময়ের হাজিদেরকে সেভাবে চিহ্নিত করেছেন যেভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকে আমাদেরকে চিহ্নিত করেছেন, মূল্যহীন হিসেবে। একটি সহিহ হাদিসে এসেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বিভিন্ন জাতি পরস্পরকে তোমাদের বিরুদ্ধে এমনভাবে আহ্বান করবে যেভাবে বড় গামলা ঘিরে মানুষ খাবারের জন্য জড়ো হয়। সে সময় তোমরা সংখ্যাই হবে অনেক, কিন্তু তোমরা হবে প্রবল স্রোতে ভাসমান ফেনার মতো। তোমাদের শত্রুদের অন্তর থেকে তোমাদের ভয় দূর করে দেওয়া হবে আর তোমাদের অন্তরকে দুর্বল করে দেওয়া হবে। আল্লাহর রাসূল যার সাথে তুলনা করেছেন তা হলো তুচ্ছ আবর্জনা, গাছের ডালের টুকরা, বর্জ্য ও ময়লা এবং মরা পাতা ও জলস্রোতে তৈরি হওয়া আবর্জনার মিশ্রণ। যে ভয় আমরা আমাদের শত্রুদের অন্তরে আর তৈরি করতে পারি না, তার পূর্ণ অর্থ হল আতঙ্ক, শিহরণ, সমীহ, সম্মান, ভীতি। উম্মাহ যখন সবচেয়ে দুর্বল অবস্থায় থাকত, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভীতি সঞ্চারিত করতে বেশি তৎপর হয়ে যেতেন। অথচ আমরা উল্টোটা করি। কিছুটা উদাহরণ দেখা যাক। উহুদের ময়দানে মুসলিমরা পরাজিত হওয়ার পর তিনি সাহাবীদের নিয়ে শত্রুদের ধাওয়া করেন যারা একটু আগে মুসলিমদেরকে পরাজিত করেছে। এই অভিযানে গুরুতর আহত সাহাবীরাও ছিলেন। তাদের একজন বর্ণনা করেন, আমার ভাই এবং আমি উহুদে অংশ নিয়েছিলাম, আমরা উভয়ে আহত অবস্থায় ফিরে এলাম।
যখন আল্লাহর রাসূলের পক্ষ থেকে শত্রুকে ধাওয়া করার ঘোষণা আসলো, আমি আমার ভাইকে জিজ্ঞেস করলাম, আমরা কি আল্লাহর রাসূলের সাথে অভিযানের সুযোগ হেলায় হারাবো নাকি? আল্লাহর কসম, আমাদের তো বাহন নেই, তারপর আহত হয়ে বোঝা হয়ে দাঁড়িয়েছি। আমরা আল্লাহর রাসূলের সাথে বেরিয়ে পড়লাম, আমার ক্ষত তুলনামূলক কম ছিল, তাই আমি আমার ভাইকে কিছু রাস্তা বহন করলাম। মুসলিমরা যেখানে শিবির স্থাপন করলো সেখানে পৌঁছানো পর্যন্ত আমরা হাঁটলাম। হামরা আল আসাদ নামে ওই জায়গাটি মদিনা থেকে প্রায় 8 মাইল বাইরে। তারা মুসলিমদের ভয় দেখাতে সেখানে 500টি আগুন জ্বালিয়ে দিল এবং 3 দিন অবস্থান করলো। পরিকল্পনা আসলেই কাজে দিল। আবু সুফিয়ান মুখোমুখি হওয়ার পরিকল্পনা একেবারেই বাতিল করে দিয়ে মক্কায় ফিরে গেলেন। ইবনে ইসহাক লিখেছেন, তার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হওয়ার একমাত্র কারণ হলো শত্রুদেরকে ভয় দেখানো, তাদের জানান দেওয়া যে মুসলিমরা দুর্বল হয়নি। 3 বছর পর হাজারো সাহাবীর নেতৃত্ব নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মাহ করতে মক্কায় গেলেন, কিন্তু কুফফারা তাদের হুদাইবিয়ার অঞ্চলে আটকে দিল, মক্কায় ঢুকতে দিল না। তারা তাদেরকে পরের বছর সর্বোচ্চ 3 দিনের জন্য আসতে দিতে রাজি হলো। যখন সেই দিন হলো তখন কুফফারা ঠাট্টা করে বলতে লাগলো যে মুসলিমদের গায়ে তাওয়াফ করার মতো শক্তিটুকু নেই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের একটা কথাও বললেন না, এর বদলে তিনি সাহাবীগণকে নিয়ে প্রথম 3 চক্র জোরে জোরে হাঁটলেন। কাছেই একটি পাহাড়ের চূড়ায় বসে কাবার দিকে লক্ষ্য রাখা কুফফাররা ভীত চোখে তাদেরকে একে অপরকে বলতে লাগলো, তোমরা বলছো এই লোকেরা জ্বরে দুর্বল হয়ে পড়েছে, এরা তো অমুক তমুকের চেয়েও শক্তিশালী। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যাখ্যা করেন, মুশরিকদেরকে তারা শক্তি দেখানোর জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোরে জোরে হেঁটেছেন। এই জোরে জোরে হাঁটা যে রামার হিসেবে পরিচিত, তা আজও তাওয়াফের একটি অংশ। সামষ্টিকভাবে ভয় তৈরি করার উদ্দেশ্য এমন অনেকেই আছে, সামষ্টিকভাবে ভয় তৈরি করার উদাহরণ এমন অনেকেই আছে, কিন্তু এটা সম্ভব হয়েছিল কারণ তারা প্রত্যেকে নিজেদের মধ্য থেকে ভয় গড়ে তোলা এই চর্চা লালন করেছিল। ভয় নষ্ট হয় এমন যে কোনো কাজ তারা পরিহার করার ব্যাপারে খুবই সতর্ক থাকতেন। ইবনে জাজির রাহিমাহুল্লাহ লিখেছেন, আলিমদের উচিত না সাধারণ মানুষের সামনে ঢিলে ঢালে ভাব দেখানো। গাধায় চড়ে দুই পাশে পা ঝুলিয়ে রেখে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন সামনে প্রবেশ করতে যাচ্ছিলেন তখন আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই বিষয়টি ভাবছিলেন। তিনি ওমরকে বললেন, হে আমিরুল মুমিনিন, তাদের নেতৃস্থানীয় লোকেরা আপনার সাথে দেখা করবে। কত চমৎকার একটা বিষয় তিনি চিন্তা করলেন, কিন্তু ওমর তাকে আসল কথা মনে করিয়ে দিলেন, আল্লাহ আমাদেরকে ইসলামের মাধ্যমে সম্মানিত করেছেন, আপনি অন্য কোথাও সম্মান অন্বেষণ করলে তিনি আপনাকে অসম্মানিত করবেন। অর্থাৎ ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বোঝাতে চেয়েছেন, দ্বীনের মাধ্যমে মর্যাদা অন্বেষণ করতে হয়, বাহ্যিক পোশাক পরিচ্ছদের ভিত্তিতে নয়, যদিও আমরা সেটা অবশ্যই বিবেচনায় রাখলাম। আপনাকে দেখে মানুষ কি ভাবছে এর উপর সালাফরা গুরুত্ব দিতেন। যেমন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেই বলেছেন, পৌরুষের অংশ হলো পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় পরিধান করা। ইবনে কাসির লিখেছেন যে ইবনে আব্বাস ছিলেন সুদর্শন, সুন্দর পোশাক পরতেন আর প্রচুর আদর ব্যবহার করতেন। কাজী ওয়াইয়াদ লিখেছেন যে ইমাম মালিক আদান থেকে ভালো কাপড় এনে পরতেন, খোরাসানি কাপড় পরতেন, মিশর থেকে আনা মিহি সাদা কাপড় পরতেন এবং ভালো সুগন্ধ মাখতেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আরো বলেছেন যে বেশি বেশি হাসে তাকে বোকা ভাবা হয় এবং সে তার সমীহ হারিয়ে ফেলে। একজন সালাফ বলেছেন, আমরা হাসাহাসি এবং কৌতুক করতাম, কিন্তু মানুষ যখন আমাদের অনুকরণী হিসেবে দেখতে শুরু করলো তখন থেকে আমি এর আচরণকে অসহনীয় মনে করলাম। ইবনে আকিল রাহিমাহুল্লাহ ইবনে আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু লিখেছেন, শরীর উপলক্ষ ছাড়া অন্য কোনো খাওয়ার দাওয়াতে ছুটে যাওয়া পুরুষ সম্পন্ন ও নীতিবান লোকের জন্য শোভা পায় না, কারণ এটি খারাপ দেখায়, মানুষের অন্তর থেকে সমীহ দূর করে দেয়। তারপর ইবনে জাওজি লিখেছেন, দাওয়াত কবুল করলে কেবল খাওয়ার জন্যই কবুল করবেন না, বরং সুন্নাহ অনুসরণ করা এবং মুমিন ভাইকে সম্মানিত করার উদ্দেশ্যে করবেন। আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, কারো খাবার দেখে খাবো খাবো করাটা পুরুষের জন্য দৃষ্টিকটু, তাই কখনো কখনো খাবারের দাওয়াত পেলে তিনি যাবার আগে হালকা করে খেয়ে ক্ষুধাটা কিছু নষ্ট করে দিতেন। ইবনে তাইমিয়া এমনটা করতেন বলে জানা যায়, আর ইমাম মালিক তো কারোর সামনে পানাহার করাটাই পরিহার করতেন। ইবনে জাওজি রাহিমাহুল্লাহ লিখেছেন, অতিথি হিসেবে ভদ্রতা হলো নির্দিষ্ট কোনো খাবারের কথা না বলা, যদি আপনার 2 পদের খাবারের মধ্যে একটি বেছে নিতে সুযোগ দেওয়া হয় তাহলে মেজবানের জন্য যেটা সহজ সেটা বেছে নেবেন, তবে যদি জানা থাকে অন্যটা নিলে মেজবান বেশি খুশি হবে, তিনি সেটা পরিবেশন করতে সক্ষম, তাহলে ভিন্ন কথা। আর তিনি অতিথিদের উপদেশ দিয়েছেন যেখান থেকে খাবার পরিবেশন করা হবে সেদিকে বারবার না তাকাতে,
কারণ তা পেটুক বৃত্তির লক্ষণ। ইমাম মালিক রহিমাহুল্লাহ বলেছেন, আমি কখনো নির্বোধ লোকের সাথে বসিনি। এর একটি কারণ হল মানুষ আপনাকে যার সাথে দেখে আপনাকেও তার মতোই ধরে নেয়। আল আসমাঈ একবার বলেছিলেন, আদি ইবনে সাবিতের কবিতার চেয়ে অন্য কোনো কবিতাকে আমি শ্রদ্ধার এত নিকটবর্তী পাইনি। ব্যক্তি বদলে তার বন্ধু জেনে নাও পরিচয়, কারণ শেষমেশ সবাই তার বন্ধুর মতোই হয়। ইবনু জাওজি রহিমাহুল্লাহ এর জীবনের ব্যাপারে লিখতে গিয়ে ইবনে কাসির লিখেছেন, বালক বয়সে তিনি ছিলেন ধার্মিক, স্বল্পভাষী, সামাজিকতা এড়িয়ে চলতেন। হালাল খাওয়া নিয়ে সন্দেহ আছে এমন খাবার তিনি খেতেন না। তিনি কেবল জুমার সালাতের জন্য ঘর থেকে বেরোতেন এবং অন্য ছেলেদের সাথে খেলাধুলা পরিহার করতেন। বড় হয়ে ইবনে জাওজি নিজে ব্যাখ্যা করেছেন, বেশি বেশি যার দেখা পাওয়া যায় লোকে তার ব্যাপারে উঁচু ধারণা রাখতে অভ্যস্ত নয়, আর তারা তার কথার দামও দেয় না। আবু মুসা আল মাদানী রহিমাহুল্লাহ এতটাই মর্যাদাবান ছিলেন যে তিনি কখনোই অন্য কারো থেকে কিছু গ্রহণ করতেন না। কেউ কেউ তার জন্য টাকা রেখে দিত, কিন্তু তিনি তার সঙ্গে সঙ্গে ফিরিয়ে দিতেন। তিনি নিজের জন্য সামান্য যা উপার্জন করতেন সেটা থেকে নিজের জন্য ব্যয় করতেন। ইবনু জাওজি রহিমাহুল্লাহ লিখেছেন, দিনদার ও আত্মসম্মানবোধ একজন আলিমের উচিত মিতব্যয়ী হওয়া, স্বল্প আয় করা, অল্প তুষ্ট হওয়ার ক্ষেত্রে অগ্রগামী হওয়া। এতে তার দিন এবং সম্মান রক্ষা পাবে এবং নিচু মানুষদের থেকে দান খয়রাত গ্রহণ করা থেকে তিনি অমুখাপেক্ষী থাকবেন। মানসুর বিল আল মুতামির বলেছেন, কেউ যখন আপনাকে পানি পান করতে দেয় আমার মনে হয় যেন আমার পাঁজরের একটি হাড় সে ভেঙে দিল। জাহেলি যুগে এমন কিছু মানুষ ছিল যারা দারিদ্র্যে নিপতিত হলেও অন্য কারোর কাছে সাহায্য চাওয়ার বদলে পাহাড়ে পালিয়ে যেত এবং সেখানেই মারা যেত। এই মানুষগুলোকে অন্যরা সমীহ করত, তারা আল্লাহর নির্ধারিত পবিত্র বিষয়গুলোকে সমীহ করতেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর হত্যার কয়েক দশক পর মসজিদে নববীতে ঠিক তার স্থানে অধিষ্ঠিত হন ইমাম মালিক। তিনি বলেন, হারুন আর রশিদ আমার কাছে লোক পাঠিয়ে বললেন তাকে পড়ানোর জন্য তার কাছে যেতে। আমি জবাব দিলাম, হ্যাঁ আমিরুল মুমিনিন, আপনাকে জ্ঞানের কাছে আসতে হবে, জ্ঞান আপনার কাছে যাবে না। তাই তিনি সফর করে বাড়িতে এলেন এবং একটি দেওয়ালের মুখোমুখি হয়ে আমার পাশে বসলেন। আমি বললাম, হে আমিরুল মুমিনিন, জ্ঞানকে সম্মান করা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্মান করার অন্তর্ভুক্ত। তখন তিনি উঠে এসে আমার সামনে বসলেন। এই হলো সেই হারুন আর রশিদ, আল্লাহ পৃথিবীকে যার হাতের মুঠিতে এনে দিয়েছিলেন, যার খেলাফত ছিল উত্তর আফ্রিকা থেকে মধ্য এশিয়া পর্যন্ত বিস্তৃত। তিনি কনস্টান্টিনোপলে রোমানদেরকে পরাজিত করেছিলেন, যার ব্যাপারে আত-তাবারী লিখেছেন, তিনি বিভিন্ন প্রাসাদে বসবাসকারী দাসী এবং স্ত্রী দাসীদের সংখ্যা সব মিলিয়ে প্রায় 4,000। যার ব্যাপারে ইবনুল জাওজি লিখেছেন, তিনি অন্য যে কোনো খলিফার চেয়ে বেশি সম্পদ রেখে গেছেন। প্রসাদ এবং ভূমির কথা তো বাদ, শুধু তার দামি রত্ন, আসবাব, বাসনকোসনের মূল্যই ছিল 100 মিলিয়ন দিনার। অথচ এত কিছু থাকার পরও এই মানুষটি ইমাম মালিককে সহ্য করতেন। অথচ ইমাম মালিকের অস্ত্র ছিল তার শরীয়ত জ্ঞান এবং এই জ্ঞানের প্রতি তার নিজের সমীহ। রাক্কা শহরে প্রতিষ্ঠিত হলেন হারুনের পিতা খলিফা আল মাহদি। হারুন নিজে যখন খলিফা হলেন তখন তিনি এই শহরে উন্নয়নে প্রচুর বিনিয়োগ করলেন। হারুন একবার রাক্কা শহরে থাকাকালীন আবদুল্লাহ ইবনে মুবারক রহিমাহুল্লাহ সেখানে আসেন। আল্লাহর দিনের খেদমতে ইবনে মুবারকের অবদান সবচেয়ে সুন্দর বর্ণনা দিয়েছেন তার থেকে 6 শতাব্দী পরে আসা আল জাহমি। তিনি লিখেছেন, আল্লাহর কসম, আমি যাকে আল্লাহর ওয়াস্তে ভালোবাসি, আমি তাকে আল্লাহর ওয়াস্তে ভালোবাসি, আমি তার প্রতি ভালোবাসার কারণ এবং কল্যাণ আশা করি। আমি তার প্রতি ভালোবাসার কারণে কল্যাণ আশা করি, কারণ আল্লাহ তাকে তাকওয়া, ইবাদতের প্রতি অনুরাগ, ইখলাস, জিহাদ, অবারিত জ্ঞান, রিজিক, পৌরুষ ও প্রশংসনীয় গুণাবলী দিয়েছেন। এছাড়া তিনি একজন কবি ছিলেন, তার এক কবিতার প্রশংসনীয় কিছু চরণ এমন, খলিফার অবদান না থাকলে পদগুলো হতো অনিরাপদ, দুর্বলদের শিকার করে হত্যা করতো শক্তিশালী সাপদ। এ কেবল কথার কথা নয়, ইবনে মুবারক কখনো কখনো পায়ে হেঁটে বা পশুর পিঠে চড়ে 2600 কিলোমিটার পথ পাড়ি দিত রোমানদের মোকাবেলা করার জন্য। তার একজন শিক্ষক সুফিয়ান আস-সাউরি তার প্রতি এমন মাহাবাত ছিল যে তিনি বলতেন, আমার পুরো জীবন মাত্র 1 বছরের জন্য আমি ইবনে মুবারকের মতো হওয়ার চেষ্টা করেছিলাম, কিন্তু আমি 3 দিনের জন্য তার মতো থাকতে পারিনি। তাই ইবনে মুবারক যখন রাক্কায় আসলেন স্বাভাবিকভাবেই তার আগমনের খবর পেয়ে সব ছেড়ে ছুটে তাকে এক নজর দেখার জন্য সবাই দৌড়ে গেল। মানুষের ছুটোছুটিতে ধুলো উড়ে আকাশ বাতাস ছেয়ে গেল। খলিফা হারুন আর রশিদের এক প্রসাদের মিনার থেকে তার এক দাস নিজের দিকে তাকিয়ে তা দেখল। সে বলল, মানুষের কি হয়েছে, এটা কি, কে এলো? তাকে বলা হলো, কে এলো? সে বলল, আল্লাহর কসম, আসল রাজা তো তিনিই।